যাত্রীদের নজর কেড়েছে দাসুরিয়া গোলচত্বরে সড়ক ও জনপদ বিভাগের শোভাবর্ধন পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গোলচত্বরে সৌন্দর্য বর্ধন ও বঙ্গবন্ধু মুরালের চারপাশে ফুলের বাগান নজর কেড়েছে পথচারীসহ যাত্রীদের সৌন্দর্য বর্ধনের শুরুটা মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে হলেও তা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সড়কের সংযোগস্থল ও রূপপুর পারমাণবিক প্রকল্পের সন্নিকটে দাশুরিয়া গোলচত্বরে এই সৌন্দর্য বর্ধনের কাজ করেছে পাবনা সড়কও যেখানে ছিল দুর্ভোগের আরেক নাম দাশুরিয়া গোলচত্বর জলাবদ্ধতা ছিল অসহনীয় প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা যানজট গাড়ি বিকল ময়লা আবর্জনায় চারপাশ ছিল ভরপুর এ নিয়ে ক্ষোভের শেষ ছিল না পথচারী ও সাধারণ মানুষের কিন্তু এখন সেখানে ফুটে উঠেছে নজর কাড়া সৌন্দর্য নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর মোরাল আর মোরাল ঘিরে চারপাশে দৃষ্টিনন্দন ফুলের বাগান করা হয়েছে কনক্রিটের রাস্তা দুর্ভোগের স্থানে এখন পথচারী সহ সাধারণ মানুষ বলছে ধুলো বালি আবর্জনার দুর্গন্ধ যানজট নেই ঘন্টার পর ঘন্টা গাড়ি দাঁড়িয়ে থাকে না গোল চত্বরটি দেখে খুব খুশি যাত্রী সহ পথচারীরা ঈশ্বরদের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সাইদুল ইসলাম মান্না সর্দার বলেন দাসুরিয়া মোড়ে গোলচত্বরে পাবনা সড়ক ও জনপদ বিভাগ যে শোভা বর্ধন করেছে সেটা উপভোগ করার মতো এই সৌন্দর্য ফুটিয়ে তোলার কাজ বাস্তবায়ন করেছে পাবনা সড়ক ও জনপদ বিভাগ পাবনা সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান জানান মুজিব বর্ষ উপলক্ষে সারাদেশে রাস্তাঘাট উন্নয়ন সহ সৌন্দর্য বর্ধনে সরকার যে ভূমিকা নিয়েছে তার ধারাবাহিকতায় দাসুরিয়া গোলচত্বরে সৌন্দর্য বর্ধন করা হয়েছিল সেই সৌন্দর্য বর্ধনের কাজ অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে পাবনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আমাদের একটি নির্দেশনা ছিল জেলার গুরুত্বপূর্ণ সড়ক সুসজ্জিতকরণ তারই পরিপ্রেক্ষিতে দাসরিয়া মোড়ে বঙ্গবন্ধুর মোরাল স্থাপন ও ফুলের বাগান করা হয়েছে যা এখনও অব্যাহত রয়েছে জেলার আরও কিছু জায়গায় আমরা শোভা বর্ধনের কাজ করছি যার ফলে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে সড়ক সংস্কার ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে যাত্রী ও চালকদের যেমন মনবিকাশ ঘটে তেমনই সড়ক দুর্ঘটনাও কমবে বলে মনে করছেন সাধারণ মানুষ